क्लास 10 भौत विज्ञान और परिवेश माइती बेरा सातरा बोटार चलो तरित एर नेक्स्ट पार्ट कर देर तुम्हारा कमेंट कर देखे ना उत्तर गत पार्टे स्तम्भ मिलानो पर्यन्त कर दिए आज के करब तीन थे तीन एक नम्बर प्रश्न परिवाही रोध परिवाही दैर्घ्य और प्रस्थच्छेदर ओपर कि भावे निर्भर करे उत्तर पेज नम्बर 65 दैर्घ्यर ऊपर निर्भरशीलता एखान थेके एई पर्यन्त लिखबे प्रस्थच्छेदर क्षेत्रफल निर्भरशीलता एखान थेके एई पर्यन्त नेक्स्ट प्रश्न दुई नम्बर तड़िच्चालक बल और विभव प्रभेदर मध्य सादृश्य और बैसादृश्य लेख उत्तर पेज नम्बर 60 तड़िच्चालक बलेर एसआई और व्यवहारिक एकक भोल्ट এটা হচ্ছে সাদৃশ্য বিভব প্রভেদেরও এসআই ও ব্যবহারিক একক ভোল্ট তাহলে সাদৃশ্য লিখবে দুটোরই একক ভোল্ট পেজ নম্বর 61 বৈসাদৃশ্য লিখবে তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল এটা হচ্ছে বৈসাদৃশ্য উত্তরটা যেভাবে লিখবে সাদৃশ্য তড়িৎচালক বল ও বিভব প্রভেদের এসআই ও ব্যবহারিক একক ভোল্ট বৈসাদৃশ্য লিখবে তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ এবং বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল নেক্সট প্রশ্ন তিন নম্বর আর ওয়ান এবং আর টু দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা আর টু এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা ছয় গুণ আর ওয়ান আর টু এর অনুপাত নির্ণয় করো देखे ना उत्तर लिखब आगे प्रथम परिवाह रोध आर वन अब प्रथम परिवाह विभव प्रभेद भि वन एब लिखब प्रवाह मात्रा आई वन एब द्वित परिवाह क्षेत्र एक ही रकम कर लिखे नीब शुद्ध एगल आर टू भि टू और आई टू लिखब एब सूत्रटा लिखब प्रथम परिवाह क्षेत्र जेटा है विभव प्रभेद कथा भि वन समान आर वन गुण आई वन एक ही रकम एट भि टू समान आर टू और आई टू प्रथम परिवाह क्षेत्र लिख एक ही रकम द्वितीय परिवाह क्षेत्र तई लिखब भि टू समान आई टू इंटू आर टू এবার বলা ছিল যে দুটি রোধ একই বিভব প্রভেদে যুক্ত তো সেটা লিখে নেব এখানে দুটি রোধ একই বিভব প্রভেদে যুক্ত যেহেতু একই বিভব প্রভেদে যুক্ত আছে তাহলে ভি ওয়ান আর ভি টু একই হবে তাই লিখব ভি ওয়ান সমান সমান ভি টু হবে তো একই বিভব প্রভেদ আছে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আর টুর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ছয় গুণ তাহলে আর ওয়ান যা হবে আর টুর ছয় গুণ হবে তাহলে আর ওয়ান এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আর টুর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা তাহলে আর ওয়ান বেশি হবে আর টু কম হবে তাহলে লিখব প্রশ্নানুযায়ী প্রশ্নে যেটা বলা আছে সেই অনুযায়ী আর ওয়ান সমান আর টু গুণ ছয় তাহলে আর ওয়ানের প্রবাহ মাত্রা কত তাই লিখব আই ওয়ান সমান সিক্স ইন্টু আই টু তাহলে এবার যেহেতু অনুপাত বার করতে হবে তাই ভি ওয়ান বাই ভি টু করবো আর আই ওয়ান আর ওয়ান বাই আই টু আর টু এই দুটোকে বাই দিয়ে লিখে দেবো অনুপাত বার করবো সেই জন্য তাহলে লিখব ভি ওয়ান বাই ভি টু মানে এটা বাই এটা লিখলাম এবার এটা বাই এটা লিখব আই ওয়ান ইন্টু আর ওয়ান বাই আই টু ইন্টু আর টু এটা লেখার পরে এখানে দেখব ভি ওয়ান বাই ভি টু আছে
तो আমরা জানি যে v1 আর v2 দুটোই সমান এখানে দেখেছি v1 আর v2 দুটো সমান তাহলে v1 মানে আমি v2 লিখতে পারি তাহলে এখানে v1 এর বদলে কি লিখব v2 কারণ লেখা আছে v1 সমান v2 v2 বাই v2 i1 ইনটু r1 i1 মানে আমি এখানে পেয়ে গেছি 6 ইনটু i2 তাহলে আমি i1 লিখব না i1 এর বদলে লিখব 6 into I2 আর এখানে R1 ছিলই এবার এটা লিখব I1 into R2 তাহলে এটা কি হবে যা আছে তাই এবার দেখব যে কোনটা কাটা যাবে এইটা V2 V2 একই আছে এই দুটোকে আমি কেটে দিতে পারবো কিছু না এক হলো এখানে i1 i2 i2 কাটলাম আর এখানে কাটা যাবে না কিছু তাহলে এখানে থাকলো 1 আর এখানে কত হলো 6 আর r1 আছে তাহলে লিখব 6 ইনটু r1 বাই r2 এবার কোন কোন এবার 6 যেটা আছে এটা গুণ অবস্থায় আছে এটাকে আমি ভাগ অবস্থায় দিকে নিয়ে চলে আসব তাহলে এটা হবে 1 বাই 6 আর এখানে কত আছে r1 বাই r2 এটাকে ঘুরিয়ে নেব তাহলে কত হবে r1 বাই r2 সমান সমান 1 বাই 6 এবার অনুপাতে আনলে লিখব r1 is to r2 সমান 1 is to 6 এটা লিখে দেবে r1 ও r2 এর অনুপাত 1 is to 6 নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেব 4 নম্বর প্রশ্ন 220 ভোল্ট 100 ওয়াট কথাটি বাল্বে লেখা আছে এর অর্থ কি উত্তর পেজ নম্বর 75 এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন উত্তর পেজ নম্বর 72 উত্তর লিখবে নাইক্রোম তারের তারপর এখান থেকে কুণ্ডলিতে এই পুরোটা এই পর্যন্ত তাহলে সামনেটা লিখবে নাইক্রোম তারের কুণ্ডলিতে ব্যাস তারপর এটা পুরোটা এই পর্যন্ত নেক্সট প্রশ্ন 6 নম্বর অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো উত্তর পেজ নম্বর 78 এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো উত্তর পেজ নম্বর 79 এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন 8 নম্বর তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো উত্তর পেজ নম্বর 82 এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন 9 নম্বর বার্লোট চক্রের ঘূর্ণনের ওপর কি প্রভাব দেখা যায় যখন 1 নম্বর তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো হয় 1 নম্বর উত্তরটা দেখে নাও আগে পেজ নম্বর 80 1 নম্বরেরটাই হবে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে চক্রের ঘূর্ণনের গতি বেড়ে যাবে নেক্সট মেরুদ্বয়ের অবস্থান উল্টে দেওয়া হয় তাহলে কি হবে দুই নম্বর উত্তরটা হবে মেরুদ্বয়ের অবস্থান উল্টে দিলে চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে তাহলে এইটা হবে এক নম্বর আর এইটা হবে দুই নম্বর নেক্সট প্রশ্ন 10 নম্বর
6 ओहम रोध विशिष्ट एकटी परिवाहीर दुई प्रान्तेर विभव प्रभेद 36 भोल्ट परिवाहीते तड़ि प्रवाह निर्णय कर। पेज नम्बर 63 এই সূত্রটা অনুযায়ী করব। দেখে নাও, আগে লিখে নিলাম পরিবাহীটির রোধ, বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা। রোধ কত আছে? রোধ দেখলাম বইয়ে লেখা আছে, সিক্স ওহম রোধ বিশিষ্ট, আর বিভব প্রভেদ 36 ভোল্ট, এই দুটো লিখে নেব। রোধ 6 ওহম আর বিভব প্রভেদ দেখলাম কত, 36, আর আই বের করতে হবে। ওহমের সূত্র অনুযায়ী আর সমান ভি বাই আই, কিন্তু আমাদের আই দরকার, তাই করব আই সমান ভি বাই আর, আইটা উপরে আর আরটা নিচে, কোনাকোনি গুণ। ভি কত? 36, আর কত? 6, 6, 6, 36। অতএব আই সমান 6 অ্যাম্পিয়ার লিখব। অতএব পরিবাহিতে তড়িৎ 6 অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্ন, তো আজকে এই পর্যন্ত, পরে নেক্সট পার্টে নেক্সট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।